অন ভাই, এরপরে আমার একটি প্রশ্ন, দ্বিতীয় প্রশ্ন যেটা, সেটা হচ্ছে কারা ইচ্ছা করলে দেশে যেতে পারবেন এবং কিভাবে? ইচ্ছা করলে দেশে যেতে পারবেন হলো একমাত্র যাদের ফাইনাল এক্সিট ভিসা আছে অথবা যাদের এক্সিট রিএন্ট্রি ভিসা আছে, এই দুই কিসিমের লোক দেশে যেতে পারবে। এই ভিসা আছে শুধু তা না, এবং ভিসার মেয়াদও আছে, প্লাস তাদের পাসপোর্টেরও মেয়াদ আছে, এরা দেশে যেতে পারবে। দেশে যাওয়ার জন্য তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইট, যেটা ওই আফসিরের ওয়েবসাইট, ওই ওয়েবসাইটে যেয়ে আউদা প্রোগ্রামে রেজিস্ট্রেশন করবে। রেজিস্ট্রেশন করলে সৌদি সরকার বাংলাদেশ সরকারের সাথে আকাশপথ উন্মুক্ত করা এবং ফ্লাইট প্রাপ্তি সাপেক্ষে তাদেরকে দেশে ফেরত পাঠাবে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। ভিউয়ার্স, আপনারা দেখছেন মামুন ভাইয়ের সাথে আমরা গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করছিলাম। যদি বলতে চাই সেটা হলো যে, দয়া করে আপনারা যারা সৌদি আরবে এখন অবস্থান করছেন, এই মুহূর্তে আপনার জন্য উচিত হলো সৌদি আরবে অবস্থান করা। নিতান্তই যদি নিরুপায় না হন ভাই, নিজেকে একটু বুঝ দিয়ে হলেও এখানে রাখেন, এখানে থাকেন। কারণ কি? কারণ হলো বাংলাদেশে আপনি এখন যাবেন, ঢাকায় গেলে কোথায় কোয়ারেন্টাইন হবে আপনি বলতে পারেন না, কিংবা ঢাকা থেকে বাড়িতে যাবেন কিভাবে সেটারও কিন্তু এখন কোনো ব্যবস্থা, সুব্যবস্থা নেই। বাড়িতে গেলে পরেও কিভাবে আবার মানুষ দেখেন আপনার প্রতি কি রকম আচরণ করে, ঘরের মানুষই আপনি দেখবেন তখন মনে করুন আরে সৌদি আরবে ছিলাম, ভালো ছিলাম। তো এই অবহেলাগুলো কেন স্বীকার হবে? যতটুকু সম্ভব নিতান্তই নিরুপায় না হলে আপনি এখানেই থাকেন। আর একটা জরুরি গুরুত্বপূর্ণ কথা বলি, এই ভাইরাসের অন্যতম মানে সমাগম স্থল বলতে পারি, হাব বলতে পারি, একটা হলো এয়ারপোর্ট আর একটা হলো হাসপাতাল। আপনি ধরেন এখানে ভালো আছেন, আপনি যে বাসায় আছেন, আল্লাহ না করুক এই এয়ারপোর্ট দিয়ে যাওয়ার সময় আপনি শরীরে ভাইরাস বহন করে নিয়ে যেতে পারেন। সুতরাং এ বিষয়ে খুবই সাবধান হওয়া জরুরি। আপনারা দয়া করে থাকেন এখানে। আবার ছুটিতে যাবেন চিন্তা করছেন, ছুটিতে গেলেন এরপরে আবার কবে আসতে পারবেন তা বলতে পারেন? দুই মাস পরে নিশ্চিত না। বাড়ি থেকে বউ বলবে এতদিন কি লেগে আসুন, ঘরে টাকা নাই, খাওয়ান নাই, এই সেই অনেক কথা বলবে। সুতরাং ভাই একটু আবেগটা একটু নিয়ন্ত্রণ করে এখানে থাকেন কিছুদিন, পরিস্থিতিটা স্বাভাবিক হলে, পরিবেশটা সুন্দর হলে, এখানেও সুন্দর হবে, বাংলাদেশেও সুন্দর হবে, আপনি তখন যান। নিজে নিরাপদ থাকলেন, বাড়ির মানুষকে নিরাপদে রাখলেন, সবকিছুর একটা সুন্দর ব্যবস্থাপনা হলো, এটাই আসলে বলার বিষয়।